বেতন জট কাটিয়ে চালু হলো খড়দহ শ্যাম সুন্দর ফেরি সার্ভিস। খুশি আন্দোলনকারীরা। দিদি আমাদের কথা দিয়েছিলেন, গেছিলেন, উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে কোনো সমস্যা হলে দিদি বলেছেন যে আপনি আমাদের বলবেন, এবং দিদি এই মিটিংয়ে গিয়ে আমাদের মানে হাসি মুখে ফুটিয়ে দিয়েছেন যে আমাদের যে সমস্যা ছিল সেগুলো দিদি সমস্ত রকম মনে উনি মনে মনে করে এসছেন যে কোনো রকম চিন্তা করতে হবে না। দিদি একদম সঠিক বলেছেন যে আমরাও চাই না যে বন্ধ হোক, কেননা বন্ধ হলে অনেক মানুষের সত্যি অসুবিধে। বকেয়া বেতনে দাবিতে দুদিন ফেরি সার্ভিস বন্ধ রেখেছিলেন খড়দহ রিষড়ার ফেরি সার্ভিস কর্মীরা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ফেরি সার্ভিস চালু করলেন খড়দহের পুর প্রধান। মাইনার থ্রু ব্যাংক হয়, এখন সমস্যা মিটলো, সকলের মাইনাই একই দিনে একই সাথে হবে, সেটা কোনো ডেট ফাইনাল নেই, যেদিন হবে সেদিন সকলেরই একসাথে হবে। আরও কিছু কিছু ইস্যু ছিল, সেগুলো আমরা বসে শর্ট আউট করে নেব, এবং আমার ধারণা যে আগামী দিনে এর যে ধরনের সমস্যা নিয়ে এনারা দৌড়াদৌড়ি করেন আগামী দিনে করতে হবে না, এটা আমি 100% শিওর। এর আগেও বিভিন্ন কারণে বন্ধ হয়েছে ফেরি সার্ভিস, ফলে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। কেন বারবার হয়রান হতে হবে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক নিত্যযাত্রী। এই বন্ধটা কেন কর, তার এই বন্ধ করার জন্য যে উস্কানি কে দিয়ে রেগুলার যাতে মানে 84 সাল থেকে আমি এখানে যাতায়াত করি, রেগুলার যাতায়াত করি, আমার বলা যে বন্ধ করেছি কারণ এক নম্বর কোনো প্রবলেম থাকে, স্যালারি না পাচ্ছে না, হয়তো লোক বেশি হচ্ছে কম বেশি হচ্ছে, এটা এটা তাদের নিজেদের ব্যাপার, এটা নিজেরাই এটা মিটিয়ে দিতে পারে। তার সাফারা আমরা হচ্ছে আমাদের পয়সা অন্য খাতের তুলনায় আমাদের পয়সা ভাড়া দিতে হচ্ছে, ইভিন আমাদের যে মান্থলি আমরা যে আমরা পেয়েছি সেই মান্থলি কিন্তু যখন চালু হল ভাড়া ভাড়ানো হলো বলো মান্থলি আমাদের চালু করা হবে, মান্থলি কিন্তু এখনও পর্যন্ত উদাহরণ মান্থলি আমরা যাতায়াত করছি। ফেরিঘাট নিয়ে খড়দহবাসীর সমস্যা দীর্ঘদিনের, ফলে এই সমস্যার পুরোপুরি সমাধান চাইছেন খড়দহ ও রিষড়ার বাসিন্দারা। খড়দহ থেকে বলরাম বসু, রিপোর্ট, নিউজ বর্তমান।